শিক্ষা শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন এই যোগ্যশ্রী প্রকল্প নমস্কার বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর আটই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে কিন্তু আবারও একটি নতুন প্রকল্প যজ্ঞশ্রী নামে চালু হয়ে গিয়েছে এই প্রকল্পের যাবতীয় তথ্য আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যজ্ঞশ্রী প্রকল্পের কথা উল্লেখ করাই রয়েছে তো এখানে বলা হয়েছে যে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেইই এন এবং ডব্লু বি জে পরীক্ষার জন্য তপসিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ শুরু হয়েছে এই যোগ্যশ্রী প্রকল্পের দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য আরেকটা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো বর্তমানে যে পরীক্ষা জেইই এনইইটি এবং ডব্লু বি যে পরীক্ষাগুলি রয়েছে তার জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার এই প্রকল্পটি গত দু বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তপসিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে গত দুবছরে দু হাজার আটশো জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে এছাড়াও আটজন আইটিআইতে চোদ্দো জন নিটে এবং আইআইআইটিতে পাঁচজন এবং চৌত্রিশ জন এমবিএসে বা এ ভর্তি হয়েছে এই বিপুল সাফল্য উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় একশো ছিয়ানব্বই ঘণ্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দুই হাজার তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাচ্ছে আবেদনের প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে অনলাইনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নোটিশ আরে সমস্ত কিছু আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন ডাইরেক্ট ফর্ম ফিল আপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে আর্টিকেলের ভিতরে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন দেখে নেবেন তারপর সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ ব্যাঙ্ক রেল পোস্ট অফিস সামরিক এবং আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ ডি বি এবং সি পদে নিয়োগের জন্য পাক পরীক্ষা মানে পরীক্ষার আগে প্রশিক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তিনশো ঘন্টা এবং ছয় মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা থাকবে প্রতিটি জেলার দুটি করে সেন্টার গঠন করা হবে প্রতি বছর তেইশ চব্বিশ অর্থবর্ষে তেইশটি সেন্টার পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট দু হাজার তিনশো জন ছাত্রছাত্রী সুবিধা পাবেন আবেদনের প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে তো যেই ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা লিঙ্কগুলো দেখে নেবেন এবং যখন আবেদন শুরু হবে সেই তথ্য আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব মূলত এটাই ছিল নতুন যে প্রকল্পটি লঞ্চ করেছে মুখ্যমন্ত্রী যজ্ঞশ্রী প্রকল্পের বিস্তারিত তথ্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না